বুধবার পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে বাংলাদেশের ত্রাতা হতে পারেন সাকিব আল হাসান। পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টে দারুণ সফল সাকিব। ওয়ানডেতে দলীয় রেকর্ডটা পাকিস্তানের বিপক্ষে সুখকর না হলেও সবশেষ পাঁচ ম্যাচে বাংলাদেশের চার জয় বলছে দুই দলের ব্যবধান কমেছে অনেকটা। এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের প্রথম হার্ডল স্বাগতিক পাকিস্তান। দারুণ ব্যালেন্স দল পাকিস্তানের বিপক্ষে জিততে হলে নিশ্চিতভাবেই সেরাটা তিন বিভাগেই দিতে হবে টাইগারদের। তবে রেকর্ড বুক বলছে পাকিস্তান ম্যাচে বাংলাদেশের ত্রাতা হতে পারেন অধিনায়ক সাকিব আল হাসান, কারণ বাবর আজমের দলের বিপক্ষে তার অতীত ট্র্যাক রেকর্ড। তিন ফরম্যাট মিলে পাকিস্তানের বিপক্ষে 47.36 গড়ে 1421 রান করেছেন সাকিব। সেঞ্চুরি করেছেন দুটি, 12টি 50 নামের পাশে। সেরা ইনিংস 144। ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে দেশের দ্বিতীয় সফল সাকিব। 42.53 গড়ে 16 ম্যাচে 553 রান এসেছে সাকিবের ব্যাট থেকে। মুলতানে স্বাগতিকদের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানোর কীর্তিও আছে সাকিবের। বাবর রিজওয়ানদের বিপক্ষে বল হাতে টাইগারদের সবচেয়ে সফল বোলারও সাকিব আল হাসান। 16 ম্যাচে নামের পাশে 21 উইকেট তার। তবে মুস্তাফিজুর রহমানের রেকর্ডটাও খুব ভালো। মাত্র দুই ম্যাচেই পাকিস্তানের 9 উইকেট নিয়েছেন তিনি। আছে এক ম্যাচে 5 উইকেট নেবার কীর্তিও। তাহলে কি পাকিস্তান ম্যাচে টাইগার একাদশে আবারও ফিরতে পারেন ফিস? পাকিস্তান ও বাংলাদেশ এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে 37 ওয়ানডেতে, যার মধ্যে বাংলাদেশের জয় মাত্র 5টি আর পাকিস্তান জিতেছে 32টি। তবে টাইগার ভক্তদের জন্য স্বস্তি হয়ে আছে দুই দলের সবশেষ পাঁচ মোকাবেলা, যেখানে 4টিতে জয় পেয়েছে বাংলাদেশ, যার মধ্যে 2018 এশিয়া কাপেও পাকিস্তানকে হারানোর সুখস্মৃতি আছে টাইগারদের, যা নিশ্চিতভাবেই বাড়তি অনুপ্রেরণা হতে পারে সাকিবদের জন্য। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।